করে করব, কোনো সমস্যা না, সেটা সমস্যা না। কিন্তু আপনাদের মনে করেন কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা টেমপ্লেট দিল, ক্লায়েন্টকে কি বলবেন যে এটা আমি আবার নতুন করে বানাবো, বলেন তাই বলবেন, নাকি বলবেন যে তোমার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি ফিক্স করে দিই দাও, কোনটা ক্লায়েন্ট পছন্দ করবে? তো এখন আমি যদি আমার একটা জিনিস করাই আছে, চাকা আবিষ্কার করাই আছে, আমি নতুন করে তো চাকা আবিষ্কার করতে যাবো না, ওই চাকাটাকে ইউজ করব, ওইটাতে কোনো ফল্ট থাকলে সেটাকে ফিক্স করব। বাগ ফিক্সিং এর প্রচুর কাজ পাওয়া যায়, যে কাজগুলো আপনি করতে পারেন। এখন মনে করেন এই কোডটা আমার ঝামেলা আছে, কোডটা ভুল আছে, কোডটা আমি বুঝতে পারি নাই, কি বুঝতে পারি নাই সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আপনি মিডিয়া কোয়েরি বুঝতে পারেন নি, মিডিয়া কোয়েরিটা আমি ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি আপনাদের। মিডিয়া কোয়েরি হচ্ছে এটা মূলত সিএসএস থ্রির একটা মানে ট্যাগ, যেটা ট্যাগ বলেন কোড বলেন যেটাই, যেমন আমরা এইচটিএমএল 4.01 লিখতাম ডিভ, তো এইচটিএমএল 5 কিছু আবার নতুন সেকশন দিয়ে দিল। সেকশন হচ্ছে আমি হচ্ছে নর্মালি হেডার নিতে পারি, হেডারটা কিন্তু ফুটারে নেওয়া যাবে না, অর্থাৎ হেডারটা হেডারই থাকতে হবে, হেডার ইকুয়াল একটা ডিভ। অর্থাৎ তারা কি করছে আমি যদি দেখাই, এখানে ডিভকে তারা এক্সটেন্ড করে অনেকগুলো জিনিসে নিয়ে আসলো, সেটা হচ্ছে মনে করেন সেকশন, তারপরে হচ্ছে এসাইড, তারপরে হচ্ছে হেডার, ফুটার, তারপরে আর্টিকেল, এই জিনিসগুলো নতুন নিয়ে আসলো। এগুলোও কিন্তু এগুলার কিন্তু সমমান, ডিভের সমমান, কিন্তু কেন এগুলো নিয়ে আসলো, আরেকটু স্পেসিফিক করার জন্য, আরেকটু স্পেসিফিক মানে একটা টেমপ্লেটকে কোথায় কি আছে আমি ওটা দেখেই বুঝে যাবো যে এটা মানে হেডার, মানে এটা কোনো একটা হেডার বিবেচনা হচ্ছে, অর্থাৎ ওপরে এরকম থাকবে। তো সিএসএস 3-তে নতুন আরেকটা যেটা আসলো সেটা হচ্ছে মিডিয়া ট্যাগ। মিডিয়া হচ্ছে একটা মিডিয়া, এটাকে বলা হয় কোয়েরি, কোয়েরি এর কারণে বলা হচ্ছে যে কোয়েরি বলা হচ্ছে কি, মনে করেন এই টেবিলে তিনটা জিনিস আছে, আমিও এখন বললাম যে আমার মোবাইলটা নিয়ে আসো, তখন কিন্তু আপনি এই তিনটার মধ্যে বাছাই করে মোবাইলটা নিয়ে আসবেন। এই যে আপনি একটা মানে ব্রেন থেকে একটা কোয়েরি করছেন, অর্থাৎ ব্রেন থেকে যে একটা চাচ্ছেন, এটাকে বলা হচ্ছে কোয়েরি। তো মিডিয়াটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায়, সেই ডিভাইসের একটা নির্দিষ্ট একটা রেজুলেশন থাকে, নির্দিষ্ট রেজুলেশন বলতে সেই অনেক ধরনের রেজুলেশন থাকে, তার মধ্যে মেইনলি আমরা ভাগ করি হচ্ছে পাঁচ ভাবে ভাগ করি। সেটা হচ্ছে নর্মাল হচ্ছে আপনি দেখবেন যে ডেস্কটপের মধ্যে সবচাইতে বড় ডেস্কটপ হচ্ছে অ্যাপেলের আইম্যাক, আইম্যাক হচ্ছে 27 ইঞ্চি হয়, তারপরে হচ্ছে 21 ইঞ্চি হয়, নর্মালি ওইগুলো হচ্ছে ডেস্কটপের মধ্যে বড়। এরপরে রয়েছে হচ্ছে নর্মাল যে ডেস্কটপগুলো পাওয়া যায়, যে মনে করেন স্যামসাংয়ের একটা আছে, এলজি আছে, এগুলো হচ্ছে আমরা নর্মাল মিডিয়াম যে ডিভাইস সেই ডিভাইস হিসেবে ধরে নিতে পারি, বা ল্যাপটপে যে স্ক্রিনগুলো সব মিডিয়াম ডিভাইস। তারপরে আছে হচ্ছে আপনার মোবাইল, হচ্ছে দুইটা লেআউট আছে, একটা হচ্ছে লম্বালম্বি দেখি আর মোবাইলটা যদি আড়াআড়ি করে ফেলি দেখি যে আমাদের লেআউটটা আড়াআড়ি হয়ে গেছে। এটা হচ্ছে মোটামুটি আমরা এই যে পাঁচটা এই পাঁচ ভাগে বিভক্ত করে ফেলতে পারি একটা টেমপ্লেটকে। তো এখন এই পাঁচটা টেমপ্লেটের জন্য আমাদের সিএসএস আলাদা হওয়া প্রয়োজন। যেমন আমরা যদি মনে করেন যে এখানে এখানে আমি দিলাম এইটা চারটা আছে, তাই না, মোবাইলে যদি এখন চারটা দেখায় তাহলে অনেক চিকন চিকন হয়ে যাবে, তাই না, এই মোবাইলের স্ক্রিনে এখানে চারটা যদি থাকে তা আপনি পড়তেই পারবেন না, তাই না? তো সেই জন্য কি করতে হবে, মোবাইলে আমাদের এটা দেখাতে হবে হচ্ছে একটা, তারপরে আমি যদি আড়াআড়ি করি সেক্ষেত্রে দুইটা দেখাতে পারে, যদি আমি ট্যাবলেটে দেখি কোনো একটা ট্যাবলেটে সেক্ষেত্রে আমার তিনটা দেখাতে পারলো, বা দেখা যাচ্ছে আমার নর্মাল যে মানে কম্পিউটার সেটাতে আমার চারটাই দেখালো, কোনো সমস্যা না। তো এইটা ডিফাইন করে দেওয়ার জন্য যে কোয়েরিটা সেটা হচ্ছে মিডিয়া, মিডিয়া ট্যাগ দিয়ে এটা ডিফাইন করে দেওয়া যায়। তো মিডিয়া ট্যাগটার কাজ হচ্ছে যে নির্দিষ্ট ডিভাইসের জন্য নির্দিষ্ট কিছু সিএসএস পুট করে দেওয়া। তো বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে খুব ইজিলি কোনো একটা জিনিস রেসপন্সিভ হয়, আর সেটা হচ্ছে আমরা যখন আমরা মনে করেন স্ক্রিন যেটা করতে পারি যে লার্জ স্ক্রিন, লার্জ স্ক্রিন নাম্বার টু হচ্ছে মিডিয়াম স্ক্রিন, তারপরে নাম্বার থ্রি হচ্ছে ট্যাবলেট স্ক্রিন, নাম্বার ফোর হচ্ছে মোবাইল ভার্টিক্যাল স্ক্রিন, নাম্বার ফাইভ হচ্ছে মোবাইল হরিজেন্টাল স্ক্রিন। আচ্ছা, তো এই পাঁচটা ডিভাইসে ভাগ করতে হলে আমাকে
সেই ডিভাইসের উইড হিসেবে বলে দিতে হবে যে এই উইডের জন্য আমি পেতে চাচ্ছি। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা যখন নর্মালি লিখি যে কল এলজি 12, সেক্ষেত্রে সেটা হচ্ছে কল এলজি 12 মানে সব ডিভাইসে 12 দেখাবে। আর কল এলজি 12 ইকুয়াল অল ডিভাইস 12। আচ্ছা, নর্মালি আমি যদি মনে করেন আচ্ছা 12 না লিখে, আমি যদি এখানে 12 না লিখে আমি এখানে লিখলাম মনে করেন 4, অল ডিভাইস দেখাবে হচ্ছে, নর্মালি আমি যদি কল এলজি 4 দেই সেক্ষেত্রে আমার দেখাবে লার্জ লার্জ স্ক্রিন 4, কিন্তু সেটা কিন্তু মিডিয়াম ডিভাইসে একটা দেখাবে। অর্থাৎ আমি এলজি ডিফাইন করে দিছি কল এলজি 4, কিন্তু মিডিয়াম ডিভাইসে এসে সেটা একটা দেখাবে। এটা আমার কাজে লাগবে, কখন কাজ লাগবে আমি বলছি, জাস্ট একটু মনে রাখেন। আমি যদি দেই কল এমডি 4, সেক্ষেত্রে আমার মিডিয়াম মিডিয়াম স্ক্রিন মিডিয়াম স্ক্রিন দেখাবে 4টা, কিন্তু এটাও দেখাবে 4টা। অর্থাৎ কল এমডি 4 কিন্তু তার আগের ক্ষেত্রে মানে সে হচ্ছে 4টা দেখাবে, আর ট্যাবলেটে দেখাবে একটা, মোবাইলে দেখাবে একটা, এগুলোতে দেখাবে একটা, বাকিগুলোতে একটা দেখাবে। অর্থাৎ তাহলে আপনি বলেন যে আমি যদি মোবাইল এখানে দেই হচ্ছে কল এমডি এমডি 3, তাহলে এখানে কয়টা দেখাবে? কেন একটা দেখাবে আবার ভেবে বলেন। এখানে আমি কল এমডি 3 দিয়ে, আচ্ছা এখানে এমডি 3 দিলে মোবাইলে কয়টা দেখাবে? একটা দেখাবে। হ্যাঁ, আনসার সঠিক, আমারই ভুল হয়েছে, আমি দ্রুত বলে ফেলেছি। আচ্ছা এস এম, কল এস এম 3 এখানে কয়টা দেখাবে? 3টা দেখাবে। হ্যাঁ, আর এখানে কয়টা দেখাবে? এখানে কল এস এম 3 মোবাইল হরিজন্টালে কয়টা দেখাবে? না, একটা দেখাবে, একটা দেখাবে, কারণ ওইটা এস এম এর জন্য, এস এম মানে ওই শুধুমাত্র স্মল মোবাইলের জন্য, ঠিক আছে। আর এক্স এস মানে হচ্ছে এক্সট্রা স্মল মোবাইল, যেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এস এমটা এখানে দেখাবে কয়টা? একটা। আর এই দিকে কয়টা দেখাবে? 3টা দেখাবে, ঠিক আছে। অর্থাৎ এস এমটা মানে যেটা যার জন্য ডিফাইন সেটা তার জন্য কাজ করবে, কিন্তু তার আগেরগুলোর জন্যও কাজ করবে, ঠিক আছে। কিন্তু এলজিটা কি করবে? এলজিটা কিন্তু সব জায়গাতে আমার হচ্ছে 4 দেখাবে। আচ্ছা আবার কি হয় এটা? আচ্ছা এটা বুঝতে পারছেন ক্লিয়ারলি? না বুঝতে পারলে আপনি আবার বোঝার চেষ্টা করেন, মানে এটা বুঝে ফেললে আপনি কিন্তু রেসপন্সিভ যে কোনো একটা ওয়েবসাইট। আচ্ছা হ্যাঁ, আমি বলে দিই, লার্জ স্ক্রিন হচ্ছে এলজি, এলজি মানে হচ্ছে লার্জ, আর মিডিয়াম হচ্ছে এমডি মিডিয়াম, আর ট্যাবলেট স্ক্রিনের জন্য আছে হচ্ছে কল, আচ্ছা আমি একটু দেখে আসি, কল এখানে হবে হচ্ছে এস এম, আচ্ছা হ্যাঁ স্মল। getbootstrap.com এ গেলে আপনি এটা পাবেন আর কি। এখানে হচ্ছে সিএসএস, হ্যাঁ এই যে এখানে আছে, যে যেটা হচ্ছে এক্সট্রা স্মল। অর্থাৎ আচ্ছা এটাকে মানে বুটস্ট্র্যাপ এটাকে হচ্ছে একটা করে নেছে আর কি, যে মোবাইলের জন্য সে হচ্ছে শুধুমাত্র ভার্টিক্যাল এখানে 100% হয়ে মানে ইয়ে হবে, মোবাইল স্ক্রিন জাস্ট মোবাইল স্ক্রিন এভাবে করে নেছে। এখানে হবে হচ্ছে এক্স এস, আর এটা হবে হচ্ছে এস এম। দেখেন এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে এস এম, এটা হচ্ছে এক্স এস। তো এই এক্স এস এর মধ্যে আমরা আবার দুইটা করব, কারণ মোবাইল দুইটা যেহেতু আমাদের বিভিন্ন চেঞ্জের প্রয়োজন হতে পারে, তো সেই জন্য করব। তো তাহলে এখন এখন বুঝতে পারছেন যে কোনটার জন্য কোনটা? তো এটা হচ্ছে নর্মালি আমরা এইভাবে ইউজ করি যখন আমরা একটা কলামের জন্য, মনে করেন আমরা এখানে গেলাম, এখন আমরা চাচ্ছি ট্যাবলেটের জন্য 3টা দেখাবে। অর্থাৎ আমরা এটা হচ্ছে কি লার্জ স্ক্রিন, তাই না? এটা হচ্ছে নর্মালি লার্জ স্ক্রিন, মানে মিডিয়াম স্ক্রিন আর কি, লার্জ স্ক্রিন তো আমরা পাবো না যেহেতু আমরা মিডিয়াম স্ক্রিনে কাজ করছি। আবার যদি আমি একটু ছোট করি সেক্ষেত্রে এখানে কিন্তু 4টা দেখাচ্ছে, ঠিক আছে 4টা দেখাচ্ছে, কিন্তু আমাদের কি উচিত? আচ্ছা আরেকটা জিনিস আমাদের একটু বুঝে নিতে হবে যে আমরা যে লার্জ স্ক্রিনে আসি না কোন স্ক্রিনে আসি আমরা এটা বুঝবো কি করে টেমপ্লেটে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে
এখানে ইন্সপেক্ট করে দেখবেন এই যে কন্টেইনারটা আছে না, কন্টেইনারে উইড কত পাচ্ছে এখন দেখেন, কন্টেইনারের উইড 1170, আপনারা লিখে নিতে পারেন লার্জ স্ক্রিন কন্টেইনার উইড 1170, ঠিক আছে। যদি আমরা 1170 পাই সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমরা লার্জ স্ক্রিনে আছি, অর্থাৎ বড় সবচাইতে যে বড় স্ক্রিনটা সেটাতে আছে। আচ্ছা এবার লিখে নেন যে মিডিয়াম স্ক্রিন কন্টেইনার উইড 970 পিক্সেল, তারপরে লিখে নেন যে ট্যাবলেট, ট্যাবলেটের হচ্ছে 750 পিক্সেল, আর স্মল ডিভাইসের হচ্ছে 100%, যত থাকবে সব আমার স্মল ডিভাইসের, স্মল ডিভাইসে কোনো মানে ফিক্সড করে দেওয়া নাই। আচ্ছা তাহলে এখন লিখে নিয়েছেন, আচ্ছা তাহলে এখন দেখেন আমরা কোন স্ক্রিনে আছি এখন বলেন তো, এখান থেকে দেখে আমরা কি করে বুঝলাম যে এইটা কাটা মানে এটাতে নাই, এইটা কাটা মানে এটাতে নাই, আর নিচেরটা তো নাই, তাহলে আমরা বুঝলাম যে আমরা আসি হচ্ছে লার্জ স্ক্রিনে। লার্জ স্ক্রিনে আমার কয়টা দেখানোর কথা, চারটা দেখানোর কথা, ঠিকই আছে। এখন আমরা একটু স্মল স্ক্রিনে যাই, দেখেন আমি হচ্ছে মানে নর্মাল যে স্ক্রিন এখানে কি করবেন, আচ্ছা একদমই স্মলে চলে গেছি। আচ্ছা এবার দেখি মানে একটু ওয়েট করতে হয়, তো এখন 970 পিক্সেল আমার কলামের এখানে ক্লিক করে দেখবেন, যদি মানে 2-3 বার ক্লিক করে দেখবেন, না হলে অনেক সময় দেখা যাচ্ছে আগেরটাই দেখাচ্ছে আপনি কনফিউজড হয়ে যাবেন। তো এখন কি আছে 970, এখন আমরা চাচ্ছি মনে করেন 970-এ আমরা চারটাই দেখাতে যাচ্ছি, কারণ তিনটা যদি দেখাতে চাই সেক্ষেত্রে একটা প্রবলেম হবে, ঠিক আছে ক্লাসের মধ্যে ইয়ে করা যাবে না। আচ্ছা তো তো হচ্ছে আমরা তিনটা করলে কি প্রবলেম হচ্ছে, তিনটা করলে আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা হচ্ছে নিচে একটা চলে আসছে, যদি এখানে এমন হইতো যে 6টা থাকতো, বা দেখা যাচ্ছে মনে করেন 4 আর 3-এর গুণ করলে কত হয় 12টা যদি থাকতো, সেক্ষেত্রে আমরা তিনটা করতাম চারটা ইয়ে হয়ে যাইতো, মানে দেখবেন যে যেন জিনিসটা দেখতে খারাপ না হয়, অর্থাৎ চারটা হলে আমাদের ঠিক আছে। তো এখানে আমাদের কিছু করার নাই, যদি চারটা হলেই ঠিক থাকে কিছু করার নাই। এখন আমরা এটাতে যাই, মনে করেন আমি এটাতে চাচ্ছি 2টা করে দেখাক, অর্থাৎ আমাদের ট্যাবলেট স্ক্রিনে আমরা চাচ্ছি 2টা করে দেখাতে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এটাতে যাব, আচ্ছা আমরা এটাতে যাব, এটাতে যাওয়ার পরে এই যে আমাদের এখানে আছে কল SM3, SM3 মানে কি, আচ্ছা আমি দেখে আসি যে ওইটাতে আমরা আছি কিনা। আচ্ছা হ্যাঁ ওইটাতেই আছি। আচ্ছা SM3 এর মানে হচ্ছে যে আমরা স্মল স্ক্রিনের জন্য তিনটা করে, মানে হচ্ছে সে চারটা করে দেখাবে, SM3 মানে কি চারটা কলাম হবে, তো আমরা চাচ্ছি যে স্মলের জন্য যেটা হবে সেটা হচ্ছে নর্মালি 2টা হবে, কিন্তু আমার লার্জ স্ক্রিনের ক্ষেত্রে কয়টা দেখাবে 4টা, সেই জন্য আগে আমাকে এখানে বলে দিতে হবে মিডিয়াম স্ক্রিনের জন্য কিন্তু 4টা। তাহলে এখানে আমরা দিব কল, প্রথমে কল MD3, কল MD3 এর মানে কি 4টা আমার হচ্ছে বড় স্ক্রিন এবং মিডিয়াম স্ক্রিনের জন্য আমি 4টা দিয়ে রাখলাম, আর SM এখানে হবে হচ্ছে 6, অর্থাৎ আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম, এখানে হচ্ছে এরকম, তো প্রত্যেকটা আমি এবার এখানে দিয়ে দিই 6 মানে কি, হ্যাঁ 2টা করে দেখাবে। আচ্ছা তাহলে এখন আমরা যদি যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে 2টা করে আসছে, এই যে অর্থাৎ মোবাইলের জন্য 2টা, এখানে ওইগুলো এটা করতে হবে যে এখানে আমাদের 2টা প্রয়োজন, এই হচ্ছে রিসপন্সিভ আর কি, যে কোনো একটা এলিমেন্ট কোনো একটা কন্টেন্ট বুটস্ট্র্যাপের কলাম যদি আমি এইভাবে রিসপন্সিভ করতে চাই এভাবে করতে পারি, কিন্তু কিছু কিছু চেঞ্জেস আমার এক্সট্রা করতে হয়, অর্থাৎ এইভাবে যদি হয়ে যায় সেক্ষেত্রে আবার আর রেসপন্সিভ CSS ফাইলের কোনো দরকার নাই, কিন্তু আমাদের কিছু কিছু চেঞ্জেসের প্রয়োজন হয় সেই চেঞ্জেসগুলোর জন্য। যেমন দেখেন এখানে আমাদের মার্জিন বটমের প্রয়োজন আছে, তা নাহলে এটার সাথে এটা মিলে যাচ্ছে, তো আমরা এখানে একটা ডিভ নিয়ে নিছি না সিঙ্গেল সার্ভিস, তো সিঙ্গেল সার্ভিসের মার্জিন বটম 20 পিক্সেল, এটা দরকার শুধুমাত্র ট্যাবলেটের জন্য, আমার কিন্তু বড় স্ক্রিনে দরকার নাই, আমার হচ্ছে মিডিয়াম স্ক্রিনেও দরকার নাই, সেক্ষেত্রে আমরা কি করবো সিঙ্গেল সার্ভিসেস
নিয়ে এই যে আমরা রিসপন্সিভ সিএসএস যে নিছি, এখানে হচ্ছে ট্যাবলেট যেই এরিয়াটা সেই এরিয়াটাতে আমরা হচ্ছে এখানে সিঙ্গেল সার্ভিস, এখানে মার্জিন বটম মনে করেন 30 পিক্সেল দিয়ে দিলাম। তো তাহলে এখন আমরা নর্মালি এখানে যাই, মার্জিন বটম পাইলো, কিন্তু আমি এখানে গেলে সে কিন্তু আর মার্জিন বটম নেবে না, অর্থাৎ ওই মার্জিন বটমটা শুধুমাত্র আমরা কার জন্য দিছি, ট্যাবলেটের জন্য দিছি। শুধুমাত্র ট্যাবলেটের জন্য দেওয়ার কারণে সে কিন্তু শুধুমাত্র ওই ট্যাবলেটের জন্যই ওখানে নিয়ে নেবে। তো এই রেসপন্সিভের একটা ফ্রেমওয়ার্ক আছে, যে যেই ফ্রেমওয়ার্ক আপনারা ইউজ করবেন রেসপন্সিভ সিএসএস এর, সেই ফ্রেমওয়ার্কটা আমি দিয়ে দিব, অর্থাৎ আপনারা সেখানে ইজিলি দেবেন যেন একটার কন্টেন্ট আরেকটা না পেয়ে যায়, অর্থাৎ একটা এলিমেন্ট, অর্থাৎ একটা আমি এই এই সিএসএসটুকু কার জন্য দিচ্ছি, ট্যাবলেটের জন্য, যার মিনিমাম উইড হবে হচ্ছে 768 পিক্সেল, একটা ট্যাবলেট মিনিমাম উইড এটা হয়। তো এখন এইটার জন্য দিচ্ছি, এটা যদি আমার ওপরে কোনো মিডিয়াম ডিভাইসের জন্য এই সিএসএস পেয়ে যায় তাহলে তো হবে না, হবে তাহলে আমাদের সিএসএস দিয়ে লাভ হলো না। তো এইভাবে একটা টেমপ্লেটকে নর্মালি যে রেসপন্সিভ করা হয় এইভাবে, অর্থাৎ আমরা প্রথমে কি করব, স্ট্রাকচারটাকে রেসপন্সিভ করে নিব। স্ট্রাকচারটা রেসপন্সিভ করতে হলে আমরা ওই যে এক্সএস এসএম এগুলো ব্যবহার করা শিখতে হবে, আর দেন তারপরে আমাদের কিছু কিছু সিএসএস লাগবে। যেমন আমরা যদি দেখি যে নর্মালি এইটার জন্য আমাদের এখানে ফন্ট সাইজটা কমিয়ে দিতে হচ্ছে, তো ফন্ট সাইজটা কমিয়ে দিতে হলে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের ওই যে স্পেসিফিক জায়গা আছে সেই জায়গাতে আমরা ফন্ট সাইজটা কমাই দিব, দিলে শুধুমাত্র ওই ডিভাইসের জন্য কিন্তু এটা ফন্ট সাইজ কমে যাবে। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন রেসপন্সিভ নিয়ে? আচ্ছা, বুটস্ট্র্যাপ ছাড়া এমনিতে যদি করতে চাই সেক্ষেত্রে এইভাবে স্ট্রাকচার রেসপন্সিভ করা যাবে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, শুধুমাত্র এই রেসপন্সিভ ফাইলটা কল করতে হবে স্টাইল শিটের নিচে, নিচে নিয়ে এবার আপনি উইড কমাতে বাড়াতে হবে, অর্থাৎ উইড এখানে আমার দেখা যাচ্ছে যে বুটস্ট্র্যাপ ছাড়া তো আমরা উইড দিব, যে এইটার তো একটা উইড থাকবে তাই না, কারণ আমরা তো কলাম করতে পারছি না বুটস্ট্র্যাপ ছাড়া, এটার একটা নির্দিষ্ট উইড থাকবে, সেই উইড অনুযায়ী আমরা ওখানে উইড দিয়ে দিব, যে মনে করেন এখানে 250 করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ট্যাবলেটে গিয়ে দিলাম 200 করে, তাহলে ওটা কমে আসবে এরকম। হ্যাঁ, প্রত্যেকটা ডিপকে অনেক কষ্টকর বুটস্ট্র্যাপ ছাড়া রেসপন্সিভ করা, অনেক রেসপন্সিভ ফাইলের সাইজ অনেক বেড়ে যায়, কিন্তু বুটস্ট্র্যাপে খুব ইজিলি আপনি স্ট্রাকচার যেহেতু রেসপন্সিভ হয়েই যাচ্ছে, জাস্ট আমার কিছু অ্যাডজাস্টমেন্ট এখানে বাকি থাকে, সেই জিনিসগুলো আমরা এখানে রেসপন্সিভ করি বুটস্ট্র্যাপ ছাড়া। তো আপনাদের আচ্ছা মিডিয়ার পরে, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো বলছেন, এটা হচ্ছে ডিভাইস মানে ঠিক করার জন্য। যেমন আমরা আমাদের স্ক্রিনটা কি সাইজ সেটা দেখার জন্য আমি যদি দেখি স্ক্রিন রেজুলেশনেই দেখতে পারবেন, এখানে দেখেন উইড কত আছে 1024x768 আরেক পিক্সেল হবে। তো এই হচ্ছে আমাদের এটা, তো এটা হচ্ছে কি স্ক্রিন 1024x768, এটা হচ্ছে ট্যাবলেট না, কিন্তু ট্যাবলেটের উইড কিন্তু 1000 অত থাকে না, ঠিক আছে, ইয়েগুলো বাদে রেটিনা রেডিগুলো বাদে তো ট্যাবলেটের উইড এত থাকে না। তো এখন এটা কোনটার মধ্যে পড়বে, এটা হচ্ছে এটার মধ্যে পড়বে, কেন এটার মধ্যে কেন পড়বে, সেটা হচ্ছে আমরা যদি 1200-র ওপরে কোনো মানে ডিভাইসের উইড হয় সেক্ষেত্রে সেটা বড় স্ক্রিন, আমরা তো বলেই দিব যে মনে করেন আমি এটা চিন্তা করলাম একটা বিল্ডিং হিসাবে, একতলা যদি হয় কোনো বিল্ডিং, 12 ফুটের মধ্যে যদি কোনো বিল্ডিং হয় সেটা হচ্ছে একতলা, ওটা ছোট বিল্ডিং, তারপরে যদি আমরা ধরি যে 20 ফুট, তারপরে 30 ফুট, 40 ফুট এরকম, তো এইভাবে এখানে ধরা আছে যে 1200 যেটা মিনিমাম উইড হিসেবে ধরা আছে, যে 1200-র ওপরে কোনো যদি ডিভাইস আসে কোনো ডিভাইসের উইড সেক্ষেত্রে সে হচ্ছে মানে বড় স্ক্রিনের জন্য পাবে। এই মিনিমাম উইড যে দেওয়া আছে এটা কিন্তু আবার ইন্ডেক্স এইচটিএমএল এ বলা আছে একটা জায়গাতে, যে তুমি যে উইড দেখবা ডিভাইসের প্রত্যেকটা ডিভাইসের, এই যে এখানে বলা আছে যে মেটা নেম ভিউপোর্ট, ভিউপোর্ট দেখে নিতে হবে, দেখে নিয়ে কন্টেন্ট এখানে কি দেখবে, সে দেখবে যে ডিভাইস উইড, অর্থাৎ যেই ডিভাইস দিয়ে ভিজিট হবে সেই ডিভাইসের উইড সে কিন্তু চেক করে নেবে, এইচটিএমএল চেক করে তারপরে সে সিএসএস থেকে তার কি সিএসএসটা প্রোভাইড করা দরকার সে কিন্তু মিডিয়াতে ওখান থেকে দেবে। অর্থাৎ আমরা যদি এটা ইউজ না করি তাহলে কি রেসপন্সিভ হবে, হবে না, সে কিন্তু ডিভাইসের উইড দেখবে না, সে হচ্ছে ডিভাইসের উইড না দেখে তার যে মেইন সিএসএস সেটা দিয়ে দেবে, অর্থাৎ এটা থাকবে। অনেক সময় হয়েছে এরকম, ক্লায়েন্টের কাজ করছি সব রেসপন্সিভ করছি, কোনো একটা কারণে আমার ওইটা দিতে মনে নাই,
কি ব্যাপার, আমার ডেস্কটপে ঠিকই কাজ করে কিন্তু মোবাইলে কাজ করে না, খুঁজতে 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 দেখছি যে এই জিনিসটা দেওয়া নাই। তো আপনারা এটা সতর্ক থাকবেন যেন এই মেটাটা যেন এইচটিএমএল এ থাকে, বুট স্ট্র্যাপ থেকে যখন আমরা কপি করি তখন ওখানে দেওয়া থাকে। যে যাই হোক, তো এইটাই হচ্ছে মিনিমাম উইড। তো এইখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম উইড দিয়েও করা যায়। তো ম্যাক্সিমাম উইড দিয়ে কিভাবে করা যায়, ম্যাক্সিমাম উইড দিয়ে করা যায় এভাবে যে মনে করেন আমরা দিলাম যে ম্যাক্স উইড 1199, তো সেটা কি স্ক্রিন হবে, ম্যাক্স উইড 1199, হ্যাঁ নর্মাল ডেস্কটপ। তো অর্থাৎ সে হচ্ছে 1200-র উপরে যাচ্ছে না ম্যাক্স উইড। এখানে আমি যদি মিন দিয়ে যে দিয়ে মনে করেন ম্যাক্স ম্যাক্স উইড, এখানে আমি দিলাম 1500, আর এটার হচ্ছে ম্যাক্স উইড আমি এখানে দিলাম কত, 1199, আর ওখানে ছিল 992, এখানে আমি দিব 991, 991 ম্যাক্স উইড। তারপরে এটার ম্যাক্স উইড দেওয়াই আছে, এটা হচ্ছে ম্যাক্স উইড এত হলে আমাদের এটা। তো এই হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম উইড অনুযায়ী আর কি করা, যে মিনিমাম এত হলে আমাদের হবে, ম্যাক্সিমাম এত হলে হবে। আপনি যদি মনে করেন দুইটাই নিবেন, আপনি আপনি একদম স্পেসিফিক, ভেরি স্পেসিফিক করবেন, সেক্ষেত্রে ডিভাইসের একদম নিয়ে নিতে পারেন যে মিনিমাম উইড অ্যান্ড ম্যাক্সিমাম উইড, যে এই এর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে। মনে করেন আমার মোবাইলের ওয়ালটনের একটা নির্দিষ্ট ভার্সনের একটা মোবাইলের এরকম স্ক্রিন আছে, আপনি স্ক্রিনটা জেনে নেবেন যে কত রেজুলেশন ওই মোবাইলের সাথে লেখা থাকে। তো জেনে নিয়ে আপনি যদি ওইটা দিয়ে দেন, সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ালটনের ওই মোবাইল ক্ষেত্রেই আপনার ওই রেসপন্সিভটা শো করবে এরকম। অর্থাৎ ডিভাইস স্পেসিফিক করে দাও, একটা হচ্ছে মনে করেন যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট, আর একটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এভাবে স্পেসিফিক স্টুডেন্ট, এভাবে করা যায় রেসপন্সিভ। তো এই হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম উইডের সিএসএস মিডিয়া কোয়েরি দিয়ে। আচ্ছা, এনি মোর কোশ্চেন রেসপন্সিভ নিয়ে? হ্যাঁ, বুটস্ট্র্যাপে করেন, বুটস্ট্র্যাপ করাটা ভালো হবে, কারণ নর্মালি করলে আপনাকে অনেক কোড লেখা লাগে, যে রেসপন্সিভের ক্ষেত্রে ঝামেলা হবে, সেটা ব্রাউজার রেন্ডারিং এর ক্ষেত্রেও ঝামেলা হয়। এই জন্য আপনি পিএইচডিতে এইচটিএমএল করলেই বুটস্ট্র্যাপ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দুইটাতে প্র্যাকটিস করছেন, এটা ভালো প্র্যাকটিস যে বুটস্ট্র্যাপ ছাড়াও করছেন, তবে বুটস্ট্র্যাপটার উপর বেশি জোর দেবেন, কারণ বুটস্ট্র্যাপটা খুব মানে মার্কেট প্লেসে খুব চাহিদা, বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ খুবই চাহিদা আর কি, যে কোনো কাজ বুটস্ট্র্যাপ দিয়ে চাই ক্লায়েন্ট। আচ্ছা, আর কোনো কোশ্চেন রেসপন্সিভ নিয়ে? কারণ আমি কিন্তু আপনাদের একটা টেমপ্লেট দিব, আজকেই পরীক্ষার কাজটা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, সেটাকে রেসপন্সিভ করে সার্ভারে আপলোড করে গত মানে আগামী ক্লাসে দেখাতে হবে, যে দেখাতে পারবে না তাকে তার ক্লাস নিব না, ঠিক আছে? আমি ক্লাস নিব কিন্তু ওই কাজ দেখাতে হবে আমাকে, রেসপন্সিভ করে দেখাতে হবে। আচ্ছা হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ আমি নিব ক্লাস, তো আমি মানে নিবই। আপনারা সবচেয়ে বেশি ক্লাস পান, এই জন্য আপনারা বেশি কান্নাকাটি করেন, অন্যরা ক্লাস পায় না, অন্যরা কান্নাকাটিও করে না। হ্যাঁ চলে গেছে, কিন্তু আমি আমি কিন্তু অন্য অন্য ব্যাচে ক্লাস নেই না, শুধুমাত্র আপনাদের ব্যাচেই ক্লাস নেই, এই জন্য আপনারা একটু বেশি কান্নাকাটি করেন আর কি। অন্য ব্যাচে কিন্তু আমি ক্লাস নেই না, শুধুমাত্র সকালেই ক্লাস নেই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বসেন, গুড। মোবাইল মেনুটা বুঝতে পার নাই, মোবাইল মেনুটা খুব ইজি, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1 হচ্ছে মোবাইল মেনুর একটা সিএসএস ফাইল আছে, তার নাম হচ্ছে স্লিকন্যাপ, স্লিকন্যাপ সিএসএসটা কল করবেন। স্টেপ নাম্বার 2 হচ্ছে তার যে একটা জাভা স্ক্রিপ্ট আছে, স্লিকন্যাপ জাভা স্ক্রিপ্ট এটা। তো স্টেপ 1 আর স্টেপ 2 বুঝতে পারছেন, একটা সিএসএস স্টেপ 1, জেএসএস স্টেপ 2। স্টেপ 3 হচ্ছে আপনাকে একটা ফাইল নিতে হবে, যেটা ফাইলটা হচ্ছে অ্যাক্টিভ ফাইল, যেটার মধ্যে শুধুমাত্র মোবাইল মেনু না, অন্যান্য যে আমরা যে যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট ইউজ করি সেগুলো অ্যাক্টিভেশন থাকতে পারে। তো তার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে জেএস এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে যে ওই স্লিক ন্যাপটা অ্যাক্টিভ হচ্ছে, কার মধ্যে ন্যাব ন্যাব অর্থাৎ একটা আইডি ধরায় দেওয়া হচ্ছে, এটা কিন্তু ইউএল এর আইডি। তো ইউএল এর যদি আইডি না থাকে সেক্ষেত্রে আমাকে একটা আইডি দিয়ে দিতে হবে, অর্থাৎ ইনডেক্স এইচটিএমএল এ যান গিয়ে ওখানে দেখবেন যে এখানে যে মেনুটার একটা আইডি দিয়ে দেওয়া আছে, ইউএল আইডি ন্যাব ন্যাব, চাইলে আপনি যে কোনো কিছুই দিতে পারেন, এটা সমস্যা না, দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে, দেখবেন যে মোবাইল মেনু চলে আসছে। এখন মোবাইল মেনু যদি ডেস্কটপে চলে আসে তাহলে তো হবে না, এটা শুধুমাত্র মোবাইলে থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, স্টাইল সিএসএস এ ওটাকে করব ডিসপ্লে নান,
আর রেসপন্সিভ সিএসএস এর আমরা মোবাইল সেকশনে, অর্থাৎ যেখানে মোবাইল সেখানে করব ডিসপ্লে ব্লক। এই এই হচ্ছে মোবাইল মেনু ব্যবহার করার নিয়ম। মোবাইল মেনু শুধুমাত্র স্লিক ন্যাভি যে ইউজ করবেন তা না, আরো অনেক মোবাইল মেনুর স্ক্রিপ্ট পাওয়া যায়, সেগুলো দেখবেন যে কিভাবে, ওগুলো ওখানে বলা থাকে যে তুমি যে কোয়েরি কল করো এই মেনু সিএসএস কল করো, জাভাস্ক্রিপ্ট কল করো, অ্যাক্টিভ করো, করে দেখো যে তোমার মোবাইল মেনুটা এরকম কাজ করছে। এভাবে করলেই হবে। গ্রেডিয়েন্ট ইউজ করতে হলে colorzilla.com/gradient-editor এখানে যেতে হবে। গিয়ে এখানে ফটোশপের মতো গ্রেডিয়েন্ট জেনারেট করা যায়, নিজের যে কালার সেই কালার, যেমন লাল সবুজ যদি চাই এখানে ক্লিক করে কালারের জায়গায় দিতে হবে সবুজ, ওকে, তারপরে এখানে ক্লিক করে দিতে হবে লাল। তো গ্রেডিয়েন্ট বিভিন্ন প্রকারের হয়, হরিজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগনিক্যাল, তারপরে ডায়াগনিক্যাল আপ, রেডিয়াল, যে কোনো না। এবার কপি, এই যে কোডটা এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যদি এটা দিয়ে দেই, মনে করেন যে কোনো জায়গায় দিতে পারি, মনে করেন বডিতে দিয়ে দিলাম, বডিতে আমরা চাচ্ছি গ্রেডিয়েন্ট হোক, সেক্ষেত্রে সেভ, এরপরে আপনি রিফ্রেশ দিয়ে দেখবেন যে এখানে গ্রেডিয়েন্ট ইউজ হয়ে গেছে, অর্থাৎ ওই যে রেডিয়াল ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দিলাম সেটা। এই হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করার নিয়ম। আপনি কোনো ডিভে ইউজ করতে পারেন, কোনো একটা এলিমেন্ট ইউজ করতে পারেন, মনে করেন মেইন মেনুতে, হ্যাঁ যে এখানে আছে যে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, হ্যাঁ এখান থেকে এটা আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে মাল্টিপল কালার দরকার হলে এখানে ক্লিক করলে একটা করে বাকেট চলে আসবে, তারপরে এখানে আপনি একটা করে এখান থেকে কালার দিতে পারবেন। এইভাবে কালার দিতে পারবেন, যতটা ইচ্ছা ততটা কালার দিতে পারবেন, দিয়ে জাস্ট এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নিলেই হবে। আচ্ছা, আর কারো রেসপন্সিভ নিয়ে প্রশ্ন যদি থাকে বলেন। নর্মালি যে বললাম যে আপনাকে একটা রেসপন্সিভ সিএসএস ফাইল কল করতে হবে, করে এখানে কন্ডিশনাল মেথডগুলো থাকবে, তারপরে কোন ডিভাইসের জন্য আপনি কোন সিএসএস দিবেন সেটা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ উইড কমাতে হবে কোনো একটা এলিমেন্টের। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি লিখতে হবে এখানে, কারণ ওইখানে তো আপনি স্ট্রাকচার ইয়ে করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনাকে ওইখানে লিখে দিতে হবে যে কোন সিএসএস জন্য কোনটা হবে, লিখে দিলেই হবে। আমি চাই যে আপনারা রেসপন্সিভ এক্সপার্ট হয়ে যান, কারণ কি রেসপন্সিভের প্রচুর কাজ পাওয়া যায়। ক্লায়েন্টের একটা এক্সিস্টিং সাইট আছে, সে বললে এটা রেসপন্সিভ দরকার আমার, এরকম অনেক কাজ পাওয়া যায় যে কাজগুলো করতে পারেন। ওটা পুরোটা দেখাচ্ছে না, কারণ আমরা ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে জুতার ব্যাকগ্রাউন্ডটা আছে, জুতার ব্যাকগ্রাউন্ডের ভেতরে তো দেখা যাবে না, কারণ জুতার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট না। জুতার ব্যাকগ্রাউন্ড পুরোটা আসবে না, কারণ হচ্ছে জুতার ব্যাকগ্রাউন্ডের সাইজ হচ্ছে একটা, কিন্তু আমরা হচ্ছে এইটার মিনিমাম হাইট দিছি একটা, এই জন্য আসবে না। কিন্তু এটা যদি আমি ছোট করি, অর্থাৎ আমাদের নর্মাল এই যে এই সাইজ, এই সাইজ করলে আসবে, অর্থাৎ জুতার ব্যাকগ্রাউন্ড আসার জন্য আমার এতটা দরকার, ঠিক আছে, এটা এটা পুরোপুরি আসবে না, কারণ ব্যাকগ্রাউন্ডের সাইজ এটা। আপনি হচ্ছে মনে করেন একটা দাড়ি পাল্লা বহন করতে পারে 5 কেজি, আপনি যদি 20 কেজি মাপতে চান সেক্ষেত্রে ওইটা ক্র্যাশ করবে, তো এখানে হচ্ছে সেরকম। আমি এখানে মিনিমাম হাইটে জায়গা দিছি, মনে করেন এই যে তার ব্যাকগ্রাউন্ডের সাইজটা কত, সাইজটা হচ্ছে হাইট হচ্ছে কত 978 পিক্সেল, তো আমরা এখানে কিন্তু 978 পিক্সেল দেই নাই, এখানে এখানে দিছি কত 464, তো আমাকে দিতে হবে 978 পিক্সেল, তাহলেই আমার জুতার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি দেখাবে, ঠিক আছে। কারণ আমি হচ্ছে জুম করে নিছি, এই জন্য এটা ইয়ে দেখাচ্ছে, অর্থাৎ এটা যত তত আমাকে দেখাতে হবে, মানে এটা স্ক্রিন সাইজের উপরে ভেরিয়েশন করবে। আমার যদি এতটুকু লাগে এতটুকু না, এটা ওইভাবে হবে না, মানে রেসপন্সিভ ওইভাবে হবে না, ব্যাকগ্রাউন্ড ওইভাবে রেসপন্সিভ হয় না, আর দরকারও হয় না এগুলো। হ্যাঁ, এইটা সলভ করার জন্য যেটা করতে হবে যে এক এক ডিভাইসের জন্য এক এক রকম ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আপনি যদি বললাম না, আপনি যদি জুতা পুরোপুরি দেখাতে চান সেক্ষেত্রে আপনি যে মিনিমাম হাইটটা দিছেন এখানে দেখবেন যে কতটুকু হলে, অর্থাৎ আমি এখানে 700 পিক্সেল, 700 পিক্সেল এখানে দিলাম, অর্থাৎ এতটুকু হলে 630 পিক্সেল হলে আমার জুতার ব্যাকগ্রাউন্ড হচ্ছে। এখন আপনাকে এটা হচ্ছে টোটালটাতে এরকমই রাখতে হবে,
মানে মোবাইলেও এরকম 700 এরকম রাখতে হবে, ট্যাবলেটে এরকম 700 রাখতে হবে এরকম। আর যদি আপনি সেটা না করতে চান, সেক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা ব্যবহার করছি, এক একটার জন্য এক একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। মোবাইলের জন্য এই ইমেজটাকে রিসাইজ করে ছোট করে নিতে হবে, নিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে হবে ছোট্ট করে। হাইট উইথ কমালে ব্যাকগ্রাউন্ডের ইয়ে হবে না। সেক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এইটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি নর্মালি এখন যে মানে নর্মালি হবে, কিন্তু আপনাকে এখানে হাইট ঠিকই রাখতে হবে, মানে হাইট ওইটাই রাখতে হবে। আর যদি আপনি মনে করেন আপনি ছোট জুতা দেখাতে চাই ছোট মোবাইলে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা ছোট হিসেবে ইউজ করতে হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, কন্ট্রোল ধরে মাউস ঘোরানোর পরে যে এরকম মানে আপনার হচ্ছে এইটা হচ্ছে আমি বলি ওইটাই আর কি, যে এখন আমাদের স্ক্রিনের এটা সাইজ কত, এইটা যদি স্ক্রিন সাইজ আপনি দেখেন যে কত 180 হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তো সেই জন্য মানে এই জুতাটা দেখাবে নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে, ঠিক আছে? ওইরকম ভাবে আপনার সব ডিভাইসে মাঝখানে ওইভাবে আসবে না। আর যদি আপনার আনতে হয় সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা মানে অন্যভাবে নিয়ে আসতে হবে, অন্যভাবে বলতে একটা ইমেজ নিতে হবে, সেই ইমেজকে পজিশন অ্যাবসলিউট করে এই এরিয়ার মধ্যে নিতে হবে, তাহলে ওইটা ব্যাকগ্রাউন্ড মানে সাইজ কমানোর সাথে সাথে দুটাটা ছোট বড় হবে, ঠিক আছে? ওই ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসতে হবে, তখন তখন ওইভাবে নিয়ে আসলে হবে না, এখানে যেভাবে আছে মানে ইমেজ হিসেবে নিয়ে আসতে হবে, ইমেজ এসআরসি করে। অর্থাৎ আমি দেখাই দিই এখান থেকে, এই হেডার এরিয়াতে যেটা করতে হবে এখানে হচ্ছে IMG স্ল্যাশ কি নামে আছে, হেডার বিজি না, হ্যাঁ এখানে আসলো। এবার এখানে এটাকে ঠিক করতে হবে, ইমেজ রেসপন্সিভ, এই যে এই যে ইমেজটা নিয়ে আসলাম এখন স্ক্রিনে পারফেক্ট দেখা যাচ্ছে, তাই না? এখন দেখেন আমি যদি ছোট করি জুতাও কিন্তু ছোট হচ্ছে, ঠিক আছে? হচ্ছে না, নিচে জুতাটার উপরের জুতাটা আপনি খেয়াল করে দেখেন ছোট হচ্ছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নাই করে দিই, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নাই, অর্থাৎ হেডার বিজি এটা আমাদের, আমরা বুঝলাম যে এখন এটা ঠিক দেখাচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড, আমি এটা করে দিলাম, এটা কেটে দিলাম। এখন আমাদের একটা কাজই বাকি থাকলো, এই কন্টেন্টগুলো আমাদের এর উপরে হবে, এই তো এই কন্টেন্টগুলো এর উপরে হবে না, তো এর উপরে এই কন্টেন্টগুলো হতে হলে এই যে ইমেজটা আমরা নিয়েছি এখানে, এই যে হেডার বিজি বলেন, এখানে আমি এলিমেন্ট স্টাইল করে দিই, একে করতে হবে পজিশন অ্যাবসোলিউট, আর লেফট 0 টপ 0 উইড 100%, এরকম করে করতে হবে, তো তখন এইটা হচ্ছে এর উপরে চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে যখন কোনো একটা এলিমেন্টের উইড কমে সেটার হাইটও কিন্তু কমে যায়, তো হাইট কমানোর কারণে আপনাকে এই যে টোটাল জিনিসটা, এই জিনিসটা এখানে উপরে নিয়ে এখানে মানে রেসপন্সিভে ঠিক করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে এখানে এই যে লোগোটা আছে, এই লোগোটার উপরে কি মার্জিন টপ আছে, এখন আর মার্জিন টপ দিতে পারবেন না, এই যে রো হেডার এখানে আমরা যেটা ইউজ করছি আর কি, মার্জিন টপ 0। তারপরে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হেডার যে এরিয়া এটাকে করতে হবে পজিশন রিলেটিভ, যেহেতু আমরা অ্যাবসুলেট করলাম পজিশন রিলেটিভ করতে হবে, তো এরপর এখানে মার্জিন টপ যতটুকু দরকার হয় ততটুকু দিতে হবে, এটাকে আপনি কোথায় নিতে চান সেটা আপনাকে মাইন্ডসেটের মধ্যে মানে আপনাকে নির্ধারণ করতে হবে, তো এইভাবে করে এটাকে ঠিক করতে হবে, ঠিক করলে তবেই আপনার মানে এটা যেরকম আছে ঠিক সেরকম সব স্ক্রিনে ওইরকম দেখা যাবে। যেমন এই যে এখানে আবার ওভারল্যাপ হচ্ছে, কেন হচ্ছে, এটার যে একটা মিনিমাম হাইট এটা আবার ঠিক করতে হবে, তো এরকম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটাই ঠিক করতে হবে, অর্থাৎ মানে এখন আমরা জাস্ট দিয়ে দেখালাম যে একটা ইমেজ নিয়ে ওকে যদি আপনি এরকম পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করেন সেক্ষেত্রে হতে পারে এরকম। তা আমি আপনাদের এরকম কঠিন ইমেজ দিব না, মানে কঠিন ব্যাকগ্রাউন্ড দিব না, সহজ একটা PhD দিব, সেটাকে আপনাদের রেসপন্সিভ করে আপলোড করতে হবে আগামী ক্লাসে। আর কোনো কোশ্চেন? হ্যাঁ অবশ্যই বুটস্ট্র্যাপ দিয়ে করতে হবে। বুটস্ট্র্যাপে একটা সমস্যা হয় কিছু কিছু,
যদি 170 দিয়ে দিই ওটার ভিতরে কালার দিলে তো মাঝখানে চলে আসছে, হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম পেছনে আসলো। এখন ওটা যদি আমি আবার উইথ দিয়ে দেই তখন হয় কি একটা মেনু আছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড, বুটি স্ট্রাপে এটা দিতে সমস্যা কোনটা আবার বলেন। আচ্ছা টেমপ্লেট আপলোড করা আছে এরকম একটা প্রবলেম হয়েছে এরকম? আচ্ছা আপনি এই সমস্যাটাই আপলোড করেন, ঠিক আছে, প্রবলেম লিখে আপনি সার্ভারে আপলোড করেন। আচ্ছা আপনার আপলোড করা আছে? আপনার আপনার কেন নাই ইয়ে প্রবলেমগুলো আমাকে দেখান, আমি যে শুনে কিছু বলতে পারবো না, আপনার কোড দেখে তবেই বলতে পারবো, ঠিক আছে। হ্যাঁ আপনি আপলোড করেন। হ্যাঁ বলেন। এটা ক্লাস প্র্যাকটিস কোনটা? এখানে কি সমস্যা? আচ্ছা হ্যাঁ এই সেকশনটা আপনার বুটস্ট্র্যাপে করার দরকার নাই, অর্থাৎ মানে বুটস্ট্র্যাপে করতে হলে যে এই ভাগগুলোকে আপনাকে বুটস্ট্র্যাপ করতে হবে তা না, আপনি এখানে হচ্ছে কন্টেইনার ফ্লুইড নামে একটা আছে বুটস্ট্র্যাপে সেটা নেন। কন্টেইনার নেই না আমরা, কন্টেইনার ড্যাশ ফ্লুইড, ফ্লুইড মানে হচ্ছে টোটাল স্ক্রিন জুড়ে আমার একটা কন্টেইনার দরকার, সেটা আপনি ওখানে নেন। না না বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দরকার নাই এখানে তখন। হ্যাঁ কন্টেইনার ফ্লুইডে যদি আপনি না চান সেটাও কোনো সমস্যা না, আপনি আপনার মতো করে ওটা করেন যে উইড হবে। না না রেসপন্সিভ সমস্যা হবে না, তখন হচ্ছে আপনি কি করবেন এটার উইড দিবেন হচ্ছে 25%, 25% দিলে স্ক্রিনের সে 25% জায়গা দখল করে নেবে। না 25% দিলেই হবে, না যদি এটা না হয় সেক্ষেত্রে কোনো একটা বর্ডার বা কোনো একটা কিছু কাজ করছে। দেখি এখানে ওয়ার্কস, আচ্ছা সিঙ্গেল এখানে কি হচ্ছে? হ্যাঁ এটা 25% আছে, প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার হয়তো বর্ডার দেওয়া থাকতে পারে, যেমন 25% দিলেন কিন্তু আপনি যদি এখানে বর্ডার 1 পিক্সেল সলিড এখানে বর্ডার দিলে এগুলো দেখা যাচ্ছে আবার বাইরে চলে যায়, সেক্ষেত্রে আবার সমস্যা হয় এটা, ঠিক আছে, ওইটা দেখবেন যে কোনো একটা এলিমেন্ট ইয়ে করা আছে কিনা। আর এখানে ফার্স্ট রো সেকেন্ড রো এর দরকার নাই, ফার্স্ট রো এর মধ্যে সবগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ একসাথে সবগুলো 25% দিলে সে 25% জায়গায় নিবে, সে বেশি নিবে না। আর এগুলো হচ্ছে কি ভ্যালু ভ্যালু হিসেবে নিয়েছেন, এগুলো হচ্ছে প্লেস হোল্ডার নিতে হবে। হ্যাঁ 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 ভ্যালু নিলে এখানে যে টেক্সট থেকে যাচ্ছে এটা থাকবে না, ইউজার জাস্ট এখানে টাইপ করবে। তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই, আপনারা সমস্যাগুলো নিয়ে আসেন। কি আসছে? আচ্ছা ইয়ে করেন, ওটা হচ্ছে ডাইরেক্টলি নিয়ে চলে আসেন।